আজকের আমাদের যে আমাদের যে ফ্রি ওয়ার্কশপটা বা আমরা যে ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করছি, এটা খুব মানে আমি আর দীপঞ্জল ভাই খুব এক্সাইটেড ছিলাম। লাইক একসাথে মিলে পিওসি রেডি করা, ডিসকাশন করা। দীপঞ্জল ভাইয়ের অফিস থাকে, সে অফিসের মাঝখানে উনি একদম অনেক কষ্ট করছে রিডমিটা বানাইতে। বাট এই উনি যে প্রজেক্টটা একদম বানাইছে স্ক্র্যাচ থেকে, জাভা স্প্রিং বুট প্লাস হচ্ছে প্রক্সি সিকুয়েল এবং হচ্ছে মাই সিকুয়েল প্লাস ডকার, তো মানে ইটস অ্যামেজিং। ডকুমেন্টেশনটা পড়লে যে কারো ক্লিয়ার হয়ে যাবে। কিছু জিনিসপত্র থাকে সবসময় যে আসলে সবকিছু ডকুমেন্টেশন কভার করা পসিবল না, বাট দীপঞ্জল ভাই একটা অ্যামেজিং কাজ করছে। ডকুমেন্টেশনটা কি বলবো, ভয়ঙ্কর এক্সটেন্সিভ, একদম সবকিছু মিশিয়ে ডকুমেন্টেশনটা করছে। সো মানে আমি যখন ডকুমেন্টেশন লাস্টে যখন ফিনিশ হওয়ার পর আমি যখন দেখলাম, দেখার পরে লাইক আমি খুব অ্যামেজ হয়েছিলাম যে আসলে লাইক মানে এইটা একটা নোটবুক হয়ে গেছে। ঠিক আছে, সো গ্রেট। সো আমরা আসলে দেখবো, ফার্স্ট হচ্ছে যে আসলে মানে এই এই কোর্সটা নেওয়ার কারণটা কি, প্রথম পয়েন্ট এটা যে কেন আমরা এই ধরনের মানে এই কোর্সটা মানে এই ফ্রি ওয়ার্কশপটা লঞ্চ করলাম, আর তারপর হচ্ছে যে আসলে এরপরে আমরা আরো কি কি ফ্রি ওয়ার্কশপ নিবো এবং কেন নিচ্ছি, নেওয়ার কারণ গুলা কি কি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যে প্রথম যে কারণটা হচ্ছে আমাদের, আমরা যখন সিস্টেম ডিজাইন পড়াইতে গেলাম বা সিস্টেম ডিজাইন নিয়ে আমাদের ফার্স্ট যে কোর্সটা ছিল সিস্টেম ডিজাইন 1, সেখানে হচ্ছে আমরা ড্রপ বক্সের সিস্টেম ডিজাইন, তারপর হচ্ছে ক্লাউড, এইসব নিয়ে ডিটেলস কথাবার্তা বলছি। তো বলার পরে বা ওইটা নেওয়ার পরে তখন একটা জিনিস আমরা স্টাক করলাম, একটা জায়গায় আমরা ধাক্কা খেলাম, সেটা হচ্ছে যে অনেকেরই যেটা হয় যে আসলে হয়তো অনেকে হয়তো অনেক জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাত্র জয়েন করছে, সো তাদের জন্য দেখা গেছে ওই যে বারটা যেখান থেকে আমরা শুরু করছি সেটা আসলে একটু বেশি উপরে হয়ে গেছে। সো তার মানে কিছু গ্যাপ আছে আমাদের, মানে আমরা আমি আমি বিশেষ করে যেখান থেকে পড়ানো শুরু করছি সেখানে অবশ্যই কিছু একটা গ্যাপ আছে। সো সবারই হচ্ছে, সবাই আসলে অনেক এক্সস্টেড হয়ে যাচ্ছিল যে এত পড়া একসাথে এত কিছু। তো পরে দীপঞ্জল ভাইয়ের সাথে বসলাম একদিন, বসার পর দীপঞ্জল ভাই বললো যে আমাদের মানে আরো আরো হ্যান্ডসন অ্যাড করা উচিত। সিস্টেম ডিজাইন সাধারণত হ্যান্ডসন থাকে না, কিন্তু যেহেতু আমরা আমাদের যারা জুনিয়র থেকে শুরু করে যারা এক্সপিরিয়েন্স 1 বা 2 ইয়ার্স, তারা আমরা এইসব জিনিসপত্র হয়তো দেখি নাই বা প্রশ্নে কাজ করার মানে সুযোগ হয় নাই। তো একটা কথা আছে, ফেক ইট টিল ইউ মেক ইট, রাইট? সো যেহেতু আমরা প্রশ্নে কাজ করতে পারছি না, বাট আমরা ওই ধরনের এনভায়রনমেন্ট যদি সিমুলেশন করে ওগুলোকে যদি নিয়ে যদি হ্যান্ডস অন করাতে পারি এবং আমরা যদি লাইক অনেকবার প্র্যাকটিস করতে পারি, তাহলে সেটা কিন্তু কাজের, সেটা কিন্তু অনেক ইফেক্টিভ। তখন আমি চিন্তা করি আচ্ছা ঠিক আছে, তাহলে ফেসবুকে ডাটাবেজের জন্য মাইসিকুয়েল রাউটার ইউজ করে, আর ড্রপ বক্সে তো হচ্ছে লাইক প্রক্সি সিকুয়েল ইউজ করে, এরকম কিছু একটা ইউজ করে তারা। একদম গিটহাবের যে আর্কিটেকচার সেখানে ডিরেক্টলি ওরা বলে দিয়েছে প্রক্সি সিকুয়েল ইউজ করে। তো পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডেটাবেজের স্কেলেবিলিটি নিয়ে কিছু করি। ঠিক আছে, ডেটাবেজের স্কেলেবিলিটি আসলেই কিভাবে হচ্ছে, কি ঘটনাগুলো ঘটতেছে, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমরা আমরা কিছু একটা করি। তো সেটার জন্য আসলে আমাদের আজকের যেই ওয়ার্কশপটা সেটাকে লঞ্চ করা। ইনশাআল্লাহ সামনে আরো হবে, আমরা ডাটাবেজ শার্ডিং নিয়ে কাজ করব, সেটাও লঞ্চ করার ইচ্ছা আছে। তো প্লাস আরো নেটওয়ার্কিং এর আমাদের অনেক অনেকেরই অনেক ল্যাকিংস আছে, সেগুলো নিয়ে হয়তো অনেক হ্যান্ডসন থাকবে। তো মোট কথা হচ্ছে সিস্টেম ডিজাইন, সিস্টেম ডিজাইনের কোর্স যখন আমরা করবো, সিস্টেম ডিজাইন নিয়ে আমরা যখন বাইরে ইন্টারভিউ দিব, ব্যাপারটা যদি এরকম না হয় আমি জাস্ট মুখস্থ করছি, আমি অন্তত একটা একটা এজ পর্যন্ত, আমি একটা লেভেল পর্যন্ত, একটা লেয়ার পর্যন্ত আমি হ্যান্ডসন করে আসছি, সেইটা হচ্ছে আমাদের আসলে এই ফ্রি ওয়ার্কশপ বা পরের টার্গেট গুলো থাকবে আর কি। সো তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আসলে মানে এই এই মানে আজকের টপিকটা কি, ঠিক আছে, আজকের টপিক হচ্ছে যে আমরা রিড হেভি একটা সিস্টেমকে কি করব, স্কেল করব, মাইসিকুয়েল দিয়ে স্কেল করব। এখন কোন কম্পোনেন্টটা কেন আসলো সেটা আমরা আগে কি করব, বের করার চেষ্টা করব। তো আমি এখানে হচ্ছে ফার্স্টে থ্রিডি পার্টটা দেখাবো, দেখানোর পরে ইনশাল্লাহ দীপঞ্জল ভাই হচ্ছে আমাদের ক্লাউড ল্যাব আছে, ক্লাউড ল্যাব থেকে একটা AWS একটা EC2 ইনস্ট্যান্স নিবে, নেওয়ার পরে ভাই হচ্ছে ওইখানেই সবকিছু এরকম ডিপ্লয় করে আমাদেরকে দেখাবে। তো যখন আমরা হ্যান্ডসন দেখবো তখন হয়তো আমি দীপঞ্জল ভাই কিছু কোশ্চেন করবো। সো এইভাবে করে আসলে কোর্সটা আমরা কন্ডাক্ট করবো আর কি। তো ফার্স্ট হচ্ছে এই জিনিসগুলো বুঝতে যা যা বোঝা দরকার সেগুলো আমি হচ্ছে ওই সার্ফেসের উপর টাচ করে চলে যাব, দীপঞ্জল ভাই তারপর টেক ওভার করবে। ওকে দীপঞ্জল ভাই, ইউ রেডি? শিওর ভাই। ওকে, আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে আসলে মানে প্রবলেমটা কি, আমরা কেন মানে রিড হেভি সিস্টেম বলতে কি বুঝি, এখানে এনিওয়ান?
লাইক এনি আইডিয়া রিড হেভি সিস্টেম বলতে কি বোঝায় আমরা অতিরিক্ত রিড হচ্ছে আর কি এসকিউএল সার্ভারে ওকে মানে আমার যে সিস্টেমটা আছে আমি যে সিস্টেমে কাজ করতেছি এইটাতে প্রচুর রিড রিকোয়েস্ট আসতেছে ব্যাপারটা কিরকম রাইট ইয়েস আচ্ছা ওকে তো এখন প্রথম যে কথাটা আসে সেটা হলো যে আসলে ঠিক আছে বুঝলাম যে অনেক রিড রিকোয়েস্ট হচ্ছে অনেক রিড রিকোয়েস্ট আসতেছে সো সরি আমার একটু স্ক্রিনটা কাজ করতেছে না হুট করে কেন যেন একটু টাইম দিবেন সরি হুট করেই কাজ করা বন্ধ করে দিল আচ্ছা সো শুরু করি তো রিড হেভি সিস্টেম বলতে কি বুঝি সেটার সেটা এক্সপ্লেনেশন আসতেছি তার আগে চিন্তা করি আমরা এবার চিন্তা করি যে ধরেন আমার একটা অথেন্টিকেশন আমি একটা ইউজার সার্ভিস লিখতেছি ঠিক আছে ইউজার সার্ভিসের কাজ কি এটা আছে আমার ইউজার সার্ভিস ওকে সো আমি একজন ইউজার আমি একটা রিকোয়েস্ট করলাম পোস্ট রিকোয়েস্ট ঠিক আছে একটা পোস্ট রিকোয়েস্ট করলাম সো পোস্ট রিকোয়েস্ট করলাম হচ্ছে কি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইউজার সার্ভিসটা কি করবে এটা একটা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে বানানো তার জন্য একটা ডেডিকেট কি আছে একটা ডিবি আছে ওকে তার জন্য ডেডিকেট ডাটাবেস আছে সেইখানে কি আছে এই স্কিমাটা কেমন হবে স্কিমাটা খুবই সিম্পল এখানে হচ্ছে তার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা আছে ওকে সো এখন প্রথম যেই এটা হচ্ছে সেটা হলো যে আসলে আমার ইউজার যদি সাপোজ আমার ইউজার যদি 100K হয় প্রথম যে কোশ্চেন আমার ইউজার যদি 100K হয় তাহলে আমার ডাটাবেজে কতগুলো এন্ট্রি পড়বে রাইট 100K এন্ট্রি পড়বে রাইট মানে কতগুলো রো হবে 100K ডেফিনেটলি 100K রো হবে তাই না আচ্ছা সো 100K রো হলো ঠিক আছে এখন আমি আমি বললাম যে আমার ইউজার আসলে ডেইলি অ্যাক্টিভ ইউজার 100K না 1 মিলিয়ন 1 মিলিয়নে কয়টা শূন্য এখন তার মানে আমি যদি বলি যে 1000K রাইট 1000K ডাটাবেজ এন্ট্রি কতগুলো হবে 1000K এন্ট্রি তাই না আচ্ছা তো এইটার মানে এতগুলো এন্ট্রি হলে প্রবলেম কি হবে প্রথম কথা হচ্ছে এতগুলো যে আমার এন্ট্রি এটাতে আমার কি প্রবলেম হচ্ছে প্রথম যে প্রবলেমটা হলো যে ধরেন আপনার যখন অ্যাক্টিভ ইউজার অনেক বেশি আপনি করলেন কি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে আমার তো অ্যাক্টিভ ইউজার বা ইউজার বেশি আমি এইটাকে স্কেল করব অ্যাপ্লিকেশন লেয়ারটাকে স্কেল করব অর্থাৎ আমার ইউজার সার্ভিস কয়টা আছে এখন একটা আছে আমি এটাকে 10টা বানাই দিব করতে দিতে পারি রাইট এটাকে আমি স্কেল করে 10টা 20টা বানাই দিলাম ব্যাস ওকে টোটালি ফাইন যে আমি 20টা এটাকে স্কেল করে 20টা সার্ভিস বানাই দিলাম আচ্ছা আমি এটাতে 20টা দিয়ে বানানোর পরেও দেখলাম আমার সিস্টেম থেকে রেসপন্স আমার যে এখানে যে রেসপন্সটা আসতেছিল অর্থাৎ আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলে পর আমার একটা টোকেন রেসপন্স দিচ্ছিল সেই টোকেনটা আসতে অনেক টাইম লাগতেছে কেন কারণ কি হতে পারে ডিবিতে রিড করতে টাইম বেশি লাগতেছে আচ্ছা রিড করতে টাইম বেশি লাগতেছে কেন ডেটাবেজে ডেটাবেজে যেটা কাজ করে সেটা হলো যে ডেটাবেসটা পুরো জিনিসটা এটা ডেটাবেজে ডাটা স্ট্রাকচার ইউজ করে সেটা হলো কি বি ট্রি অথবা কি বি প্লাস ট্রি নাকি কোনটা ইউজ করে এটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন খুবই ইন্টারেস্টিং একটা টপিক ঠিক আছে আচ্ছা এখানে ঘটনাটা কি ঘটে আপনার সাপোজ আপনার এই 1000K ইউজার এতগুলো ইউজার আছে
সেই ইউজার ইউজার ডেটাকে আপনি ই করে রাখেন না, ইন্ডেক্সিং করে রাখেন না, তাহলে ইন্ডেক্সিং করে না রাখলে কি প্রবলেম হবে? ইন্ডেক্সিং করে না রাখলে প্রবলেম যেটা হবে, একটা ইউজারকে সার্চ করতে আপনাকে কতগুলো অপারেশন চালাতে হবে? মোস্ট কেসে 1000k, 1000k, তার মানে কি ও অফ এন, এটাকে আমরা কি বলি, লিনিয়ার সার্চ অথবা কি ফুল স্ক্যান নাকি? ঠিক আছে, সো এইটাতে তার মানে কি আমার আসলে প্রত্যেকবার প্রত্যেকটা রিকোয়েস্টে আমাকে কি করতে হচ্ছে, 1000টা সার্চ করতে হচ্ছে। হ্যাঁ আমরা ক্যাশিং লেয়ার লাগাইতে পারি, ঠিক আছে, ক্যাশিং লেয়ার লাগাই জিনিসটাকে কি করতে পারি, মানে একটু বাঁচাইতে পারি, কিন্তু তারপরও আপনার এত ইউজার যখন, তখন একটা রিকোয়েস্ট আসলে দেখা যাবে যে ওইটা অনেক টাইম নিচ্ছে, মোট কথা আমার ল্যাটেন্সি বাড়তেছে। ঠিক আছে, তো এখন এটাকে আসলে সলভ করা যায় কিভাবে? একটা সলিউশন সবাই দিবে যে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ইন্ডেক্সিং করি। ইন্ডেক্সিং মানে কি? একটা ডেটাবেজের একটা টেবিলকে আমি ইন্ডেক্সিং করলাম, ইন্ডেক্স করা মানে কি? ইন্ডেক্স করা মানে হচ্ছে সর্ট করা, এক্সট্রা একটা সেগমেন্ট তৈরি করে সর্ট করা, এক্সট্রা টেবিল করা যায়, ওটাকে সর্টে রেখে তারপর বাইনারি সার্চ করা যায়, রাইট? তো সর্ট করলে সুবিধা কি? সর্ট করলে সুবিধা হচ্ছে সর্টেড যে কোন ডাটা স্ট্রাকচার উপর কি চালানো যায়, বাইনারি ডাটা স্ট্রাকচার, বাইনারি সার্চ চালানো যায়, কুল। তাহলে বাইনারি সার্চ আমি চালালাম, ঠিক আছে, তো বাইনারি সার্চ চালালে পারে, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত? লগ এন, লগ এন, এন আমার এখানে কত, এখানে আমি এখানে একটা কোশ্চেন করি, সেটা হলো কম্পিউটার সায়েন্সের মানে কোয়ান্টাম কম্পিউটিং এর কনসেপ্ট ছাড়া আর কি কম্পিউটার সায়েন্সের কোনো ম্যাথমেটিক্স কি টেন বেসড হবে? সবই তো মনে হয় টু বেসড হয়, তাই না? হ্যাঁ, অধিকাংশ টু বেসড, ডিপেন্ড করে আসলে কোন ডাটা স্ট্রাকচার ইউজ হচ্ছে। যেমন আমরা যদি এরকম হয় যে আসলে এটা এটা একটা খুব কন্ট্রাডিক্টরি কোশ্চেন। আচ্ছা, তো এখন এই যে আবির মীর আবির হোসেন ভাই অলরেডি রিপ্লাই দিয়েছে যে আমার 13টা স্টেপ লাগবে, তবে এটা একটা প্রবলেম আছে, ইন্ডেক্সিং একটা প্রবলেম আছে। ইন্ডেক্সিং প্রবলেম হচ্ছে নতুন ইউজার যখনই অনবোর্ড হবে তখনই এই পুরো ট্রিটা কি করতে হবে, আপনার নতুন একটা ইউজার আসলো মানে ডাটাবেজে নতুন একটা এন্ট্রি হলো, তখন পুরো ট্রিটা কি করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে, ঠিক আছে, রিসর্ট করতে হবে, রিজেনারেট করতে হবে, ঠিক আছে। তাহলে কি প্রথম সুবিধাটা কি পেলাম? হ্যাঁ, আমার সার্চ টাইম কমতেছে, কিন্তু অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে এটা ইনসার্শনে বা চেঞ্জে ওই ইনডেক্সটা চেঞ্জ করতে হয়, ইনডেক্সটা চেঞ্জ করতে হবে, নতুন করে ইনডেক্স বানাইতে হবে, এবং এইটা কিন্তু মানে ভালো একটা প্যারার কাজ, মানে প্যারার কাজ বলতে মানে ডাটাবেজের জন্য একটা প্যারার কাজ, মানে সিস্টেমটা কি হচ্ছে বারবার ওকে ইনিশ করতে হচ্ছে, একসময় চোক পয়েন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, আরো ব্যাপার আছে, আমার দেখা গেল আমার ইউজার আরো বাড়তেছে, আমি এটাকে আরো স্কেল করার চেষ্টা করতেছি, তো MySQL এ কিন্তু আমি যদি MySQL ডাটাবেজের কথা বলি, ওর কিন্তু হচ্ছে কানেকশন একটা লিমিট আছে, আপনি যদি বেশি কানেকশন এখানে করতে থাকেন তাহলে ও কি করবে, ও আর কানেকশন নিতে পারবে না, ডাটাবেজ চোক করা শুরু করবে, কানেকশন চোক করা শুরু করবে, ঠিক আছে। যেমন অনেকেই বলে যে আচ্ছা ঠিক আছে সিস্টেম স্কেল করতে হবে, দাও কুবারনেটিস লাগায়, কুবারনেটিস লাগালে সিস্টেম স্কেল, আসলে কুবারনেটিস লাগালে কিন্তু সিস্টেম স্কেল হয় না, কুবারনেটিস লাগালে অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশনের কিছু প্রপার্টি, যেগুলো প্রপার্টি থাকলে সুবিধা সেগুলো জিনিসপত্র আসে, সেলফ হিলিং মেকানিজম আসে, বা আমার কোনো কারণে যদি অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে সেটা অটোমেটিক মানে স্টার্ট হওয়া বা যাই হোক, এই এই অপশনগুলো আসে। এখন আমি আমি স্কেল করতেছি কাকে, অ্যাপ্লিকেশনকে, কিন্তু আমার চোক পয়েন্ট কোথায় বসে আছে, ডেটাবেজ, রাইট? ডেটাবেজ হচ্ছে আমার চোক পয়েন্ট। আচ্ছা,
কারণ ডেটাবেজ চোক পয়েন্ট কি সবচেয়ে বেশি, কিন্তু আমি এখানে হ্যাঁ সবচেয়ে বেশি আমি কি করছি রিড করতেছি না, মানে এখানে সবচেয়ে বেশি রিড অপারেশন হচ্ছে রাইট, তাই তো? সো রিড অপারেশন হইলে পারে আমার ডাটাবেজ একটা, কিন্তু এখানে রিড অপারেশন বেশি হচ্ছে। তো এটাকে কিভাবে আসলে মানে আমি এই রিড অপারেশন একটা ডাটাবেজ সব পড়তেছে, একসময় দেখা যাচ্ছে এটা আর ও নিতে পারতেছে না, ঠিক আছে? দেখা গেলো যে আমি যদি এই 100K যদি আমার অ্যাক্টিভ ইউজার হয় ডেইলি, 1 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার যদি ডেইলি হয়, 10% থেকে 20% ইউজার যদি আমার থাকে সব সময় লগ ইন করার জন্য ক্রেডেনশিয়াল চায়, তাতেই আমার ডাটাবেজ দেখা গেলো চোখ করা শুরু করতেছে। তো এটার জন্য কি করা যায়? অসুবিধা কি? অসুবিধা হলো শার্ট কি যদি উল্টা পাল্টা হয় তাহলে ডেটা সব উল্টা পাল্টা হয়ে যাবে, ডেটা সব মাথা নষ্ট হয়ে যাবে। আমরা তো ওইটাও চাই না, রাইট? আচ্ছা, তো তখন আমাদের সিস্টেমটাকে আমরা কি করলাম, একটু এরকম চেঞ্জ করার চেষ্টা করলাম। ভাইয়া তাহলে কি আমার কমপ্লেক্সিটিও বেড়ে যাবে ডেটা যদি উল্টা পাল্টা হয়ে যায়? কমপ্লেক্সিটি ডাটার শার্ট কি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমি আমার শার্ট কি অনুযায়ী তো ডাটা আমি গোছায় রাখতেছি, তো কেউ যখন সার্চ করতে আসবে তখন দেখবে যে ডাটা কোথায়, ডাটা সব উল্টা পাল্টা হয়ে গেছে, ডাটা সব হারায় গেছে, বা শুধুমাত্র রিড হেভি একটা সিস্টেমকে ট্যাকল করার চেষ্টা করবো, তারপরেও যদি না হয়, কারণ অধিকাংশ সিস্টেমে কিন্তু রিড হেভি হয়, সবসময় কন্টিনিউসলি রাইট হয় এরকম অ্যাপ্লিকেশন খুবই কম, তাই না? ব্যাংকের অ্যাপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে? ব্যাংকের অ্যাপ্লিকেশন সবসময় ডাটাবেজে যে ই হয় আপনার হচ্ছে টাকা পয়সার হিসাব ট্রানজেকশন হয়, তো ওইটা একটা হিসাব হইতে পারে, বাট আমরা অধিকাংশ সময় রিড হেভি সিস্টেমে ডিল করি। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি ছিল? আমরা ক্যাশিং লাইন অ্যাক্ট করতে পারি, আমি জানি ক্যাশিং লাইন আমি কথা বলবো না, কারণ ওটা আমাদের আজকের স্কোপের মধ্যে না। আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমার এই যে এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন অ্যাপের অনেকগুলো ইনস্ট্যান্স আছে এন, সবগুলো ইনস্ট্যান্স কথা বলতেছে হচ্ছে আমার ডিবির সাথে, ঠিক আছে? ওকে, আমি ডিবির সাথে এখানে ডিবিটা ফেলে দিই, আমি যেটা করলাম সেটা হলো নতুন একটা সার্ভার নিলাম, এটা হচ্ছে একটা এনজিনএক্স সার্ভার। আমরা এনজিনএক্স এর নাম সবাই শুনছি, রাইট? কি করে লেয়ার 4 এর যে ইনফরমেশন সেগুলো নিয়ে, কিন্তু আমি তো লেয়ার 7 এর স্পেসিফিক কিসের জন্য, HTTP লেয়ারের জন্য। আমি যখন আমার অ্যাপ্লিকেশন থেকে MySQL যখন কানেক্ট করি আমি কোন HTTP রিকোয়েস্ট ইউজ করি না, ট্রান্সপোর্ট লেয়ার ডাটা ইউজ করি, রাইট? সো আমি করলাম কি, Nginx এখানে রেখে এইখানে তিনটা সার্ভার বসাইলাম, একটা হচ্ছে মাস্টার আর দুইটা হচ্ছে স্লেভ S1 S2, ওকে, S1 এবং S2। তো এখন এইটাতে প্রবলেম কি চিন্তা করেন, তো এটাতে আপনার রিকোয়েস্ট আসতেছে অ্যাপ থেকে, রিকোয়েস্ট আসতেছে যে কোনো রিকোয়েস্ট, ও কি করতেছে ইনজিনিয়ার কি করতেছে, একবার এখানে পাঠাচ্ছে, একবার এখানে পাঠাচ্ছে, একবার এখানে পাঠাচ্ছে, এই সিস্টেমের প্রবলেম কি?
এটা হচ্ছে রিড রাইট গুলো মাস্টারে যাবে আর রিড গুলো স্ল্যাবে যাবে এরকম করে কি এটা কি প্রবলেম হতে পারে কনসিস্টেন্সিটা মেইনটেইন হবে না ডেটা কনসিস্টেন্সি রাইট ডেটা কনসিস্টেন্সি ডেটা কনসিস্টেন্সি 12টা বেজে যাবে কারণ কি তাহলে আমরা নতুন একটা ওয়ার্ড শিখলাম ঠিক আছে নতুন একটা ওয়ার্ড শিখলাম সেটা কি ডেটা কনসিস্টেন্সি মানে কি দেখেন আপনি একটা রিকোয়েস্ট আসলো সেখানে এসে বলল রাইট রিকোয়েস্ট আসছে যে আমার যে টেবিল রো আছে সেই রোতে আমার অ্যাকাউন্টে 5 টাকা আছে সে 5 টাকা তুমি বাড়ায় দাও 5 টাকা বাড়ায় 10 টাকা করে দাও 10 টাকা করে দাও আরো 5 টাকা বাড়ায় দাও 10 টাকা হইলো এই রিকোয়েস্টটা গেছে আনফরচুনেটলি কোথায় জানেন এই এস ওয়ানে এস ওয়ান তো স্লেভ বা এস ওয়ান তো একটা ডাটাবেস ধরলাম এস ওয়ান ডাটাবেস তো এর কাছে তাহলে এর অ্যাকাউন্টে এর যে রো আছে সেই রোতে কত ডাটা ইনসার্ট হয়েছে যে টাকাটা অ্যামাউন্টটা ছিল অ্যামাউন্টটা যেটা ছিল যে আমার টাকার অ্যামাউন্ট ধরেন অ্যামাউন্ট সেইটা এখন কি হয়ে গেছে 10 টাকা হয়ে গেছে তাই তো আচ্ছা বাকি কারোর কাছে কি ঘটনাটা ঘটছে না এখানে কারোর কাছে কি ঘটনাটা ঘটছে এর কাছে চেঞ্জ হয় নাই এর কাছে চেঞ্জ হয় নাই শুধুমাত্র এর কাছে চেঞ্জ হয়েছে তাহলে কি হবে একটু পরেই আপনি যখন আপনার অ্যাকাউন্টে টাকা দেখতে আসছেন যে ভাই আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তখন রিকোয়েস্টটা আসলো রিকোয়েস্টটা কোথায় আসলো ইঞ্জিনিয়ার্সের কাছে আসলো ইঞ্জিনিয়ার্স কি করে ইঞ্জিনিয়ার্স তো ডাম্প লেয়ার 4 ও কি করে ও তখন এখানে পাঠাইলো এই এম ডাটাবেজে পাঠাইলো তো এম ডাটাবেজ কি রেসপন্স দিবে 5 টাকা আছে 5 টাকা আছে এখন তাহলে প্রবলেমটা কি হলো একটু আগেই আমার অ্যামাউন্টটা কত ছিল 10 টাকা 10 টাকা এখন কাটা হয়ে গেল 5 টাকা 5 টাকা তাহলে আমি আসলে আমি আমি আমার মোবাইলে ফ্লেক্স লোড করছি 10 টাকা 10 টাকা লোড করার পর আমাকে দেখাচ্ছে না তোমার অ্যাকাউন্টে আছে 5 টাকা তাহলে ক্লায়েন্ট আমাকে মাইট দিবে না অবশ্যই ক্লায়েন্ট আমাকে মাইট দিবে রাইট আমি কি প্রবলেমটা বুঝাতে পারছি ডেটা কনসিস্টেন্সির প্রবলেমটা এইখানে যে ডেটা সেটাটা কিন্তু কোথাও রেপ্লিকেট হচ্ছে না সবাই আমার ক্লিয়ার ক্লিয়ার ওকে আচ্ছা তো তাহলে এটাকে আসলে মানে লাইক এটাকে সলিউশন করা কিভাবে করা যায় মানে আমি যে এই সিস্টেমটাকে নিব এই সিস্টেমটাকে আসলে মানে এইটাকে কিভাবে একটা মানে এটা তো রং সলিউশনটা তো রং সলিউশনটা হয়ই নাই এটা কাজ করবে না স্কেল করবে ঠিক আছে এটা স্কেল করবে কিন্তু সব এটা কোনো কাজ করবে না তার মানে প্রথম কথা হচ্ছে যে আমার যদি এরকম হয় একটাকে ধরতে হবে কি মাস্টার আর বাকিগুলোর কাজ হচ্ছে কি তাকে ফলো করা ফলোয়ার এ হচ্ছে লিডার বাকি হচ্ছে ফলোয়ার এরকম করতে হবে তার মানে ফলোয়ারদের কাছে কখনোই কি রিকোয়েস্ট যাওয়া যাবে না রাইট রিকোয়েস্ট যাওয়া যাবে না রাইট রিকোয়েস্ট সবসময় কার কাছে যেতে হবে মাস্টারের কাছে না হলে যদি সবার কাছে রাইট রিকোয়েস্ট যায় তাহলে কি হবে মানে আমাদের MySQL এর সিস্টেম অনুযায়ী ডেটা কনসিস্টেন্সি পুরো 12টা বেজে যাবে কারণ এদের নিজেদের মাঝখানে কোনো এরকম কোনো সিস্টেম ডিজাইন করা নাই আমরা সবাই ক্লিয়ার ওকে এখন তো ঠিক আছে বুঝলাম তাহলে এবার চিন্তা করলাম আপনি আপনি চিন্তা করলেন ঠিক আছে বুঝছি সবকিছু বুঝলাম আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আছে এটা হচ্ছে আমার অ্যাপ আমি হচ্ছে ইউজার রিকোয়েস্ট করলাম অ্যাপ অ্যাপের ভিতরে আমি একটা লজিক বসাইছি একটা প্রক্সি লজিক একটা প্রক্সি লজিক বসাইছি কি লজিক প্রক্সি লজিকটা কি বসাইছে এটা আমি একটু পরে বলতেছি এর পিছনে আছে হচ্ছে একটা এখানে আছে একটা ইঞ্জিনিয়ার সার্ভার এখানে আছে মাস্টার এখানে হচ্ছে স্লেভ স্লেভ আর ফলোয়ার এরা হচ্ছে একে ফলো করতেছে ঠিক আছে এরা কিভাবে একে ফলো করতেছে সেটা আলাদা টপিক আসতেছি তার মানে কেউ যদি মাস্টারে কনসেপ্টটা কি কেউ যদি মাস্টারে কেউ রাইট করে তাহলে বাই এনি হাউ যে কোনো ভাবে হোক সেটা কোথায় যাচ্ছে কোথায় রিপ্লিকেট হচ্ছে মাস্টারে যাচ্ছে মাস্টারে রেপ্লিকেট হচ্ছে না না মাস্টারে যাচ্ছে মাস্টার রেপ্লিকেট হচ্ছে স্লেভে মাস্টারে গিয়ে প্রথমে রাইট হয় ওখান থেকে স্লেভে রেপ্লিকেট হয় স্লেভে ডাটাগুলো প্রপাগেট করতেছে তো এটা নাম দিছি আমরা কি রেপ্লিকেশন
রেপ্লিকেশন, তার মানে আমার মাস্টারে যে ডেটা আছে সেটাগুলোকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, ওয়ার্কার স্লেভে পাঠিয়ে দিচ্ছি, ওয়ার্কারের কাছে নিয়ে যাচ্ছি, রাইট? সো রেপ্লিকেশন করতেছি, ওকে কুল। এখন এই প্রক্সিটার কাজ হলো এইখানে যদি কোনো রাইট রিকোয়েস্ট আসে সে রাইট রিকোয়েস্ট কোথায় পাঠাবে, মাস্টারে, মাস্টারে পাঠাবে। যদি কোনো রিড রিকোয়েস্ট আসে ইঞ্জিনিয়ারের কাছে, তাহলে ইঞ্জিনিয়ারের কাছে পাঠাবে। ইঞ্জিনিয়ার কি করবে, ইঞ্জিনিয়ারের কাছে লোড ব্যালেন্সিং কনফিগার করো, ও একবার এখানে পাঠাবে একবার এখানে পাঠাবে, ডিস্ট্রিবিউট করে দিবে, তাই তো? এই লেয়ার ফোরে কনফিগার করা, এটা করা পসিবল? আমরা কি এটা করতে পারবো? জি পসিবল। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে সাকত ভাই, ভাই মাস্টারে রাইট রিকোয়েস্ট দেওয়ার পরে সিঙ্ক্রোনাইজ হওয়ার আগে যদি রিকোয়েস্ট দেয় সেম ডাটা রিড রিকোয়েস্ট করে তাহলে তো এরর আসার কথা। এই কোশ্চেনের আনসার আমি আসতেছি। রেপ্লিকেশন দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, করতেছে। কিন্তু এইটা আমাদের নতুন একটা কমপ্লেক্সিটি অ্যাড করলো, বলেন তো কমপ্লেক্সিটিটা কি, এনি আইডিয়া? আপনি এই প্রক্সিটা কোথায় পাবেন যে এসকিউএল কোয়ারির বডি পরে বলে দিতে পারবে যে ও হচ্ছে রাইট রিকোয়েস্ট আর এ হচ্ছে রিড রিকোয়েস্ট? এটা একটা এক্সটার্নাল সফটওয়্যার হইতে হবে, তাই না? আপনি এটা তো না হলে আপনি অ্যাপ্লিকেশন লেয়ারে লিখতে হবে, অ্যাপ্লিকেশন লেয়ারে ওআরএম উপর কি লিখতে হবে, ওআরএম উপর ধরুন আপনার একটা অ্যানোটেশন লিখতে হবে যে ও আচ্ছা এই এটা হচ্ছে কি আমার, আপনাকে ধরুন একটা ক্লাস লিখতে হবে যে ক্লাসের ভিতরে কি থাকবে যে এইটার কানেকশন হবে হচ্ছে মাস্টার সাথে, এটা কানেকশন হবে কার সাথে, ইঞ্জিনিয়ার সাথে। সো কেউ যদি রিড রিকোয়েস্ট করে তাহলে আমি এই কানেকশনটাকে ইউজ করবো, কেউ যদি রাইট রিকোয়েস্ট করে তাহলে আমি কোনটা ইউজ করবো, এই কানেকশনটা ইউজ করবো। তার মানে আপনাকে কিন্তু একটা এক্সট্রা কমপ্লেক্সিটি ম্যানেজ করতে হচ্ছে, এটা সলিউশন কি, তাই না? তো এইটাকে আমরা বলি যে এসকিউএল অ্যাওয়ারনেস, ঠিক আছে? মানে হচ্ছে যেমন লেয়ার ফোর মানে কি, লেয়ার সেভেন মানে কি, ও কি কি অ্যাওয়ার, ও হচ্ছে এইচটিটিপি অ্যাওয়ার, রাইট? এনজিনিয়ার্স এর কিন্তু এসকিউএল অ্যাওয়ারনেস নাই, ইঞ্জিনিয়ার্স এর শুধুমাত্র কি অ্যাওয়ারনেস আছে, শুধুমাত্র এইচটিটিপি লেয়ারের অ্যাওয়ারনেস আছে, ওর কিন্তু কিসের অ্যাওয়ারনেস, এসকিউএল এর কোনো অ্যাওয়ারনেস নাই যে এসকিউএল এটা কি রাইট রিকোয়েস্ট না রিড রিকোয়েস্ট, এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নাই। যেহেতু আইডিয়া নাই তাহলে এখন ঘটনাটা কি ঘটবে? সো এখানে এসকিউএল অ্যাওয়ার নাই বলতে কি আমরা বলতে পারি যে রিড আইও অপারেশন অ্যাওয়ার না, এটা না ওরকম না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সিলেক্ট স্টার দেন, ভালো একটা কোশ্চেন করছেন, সিলেক্ট স্টার দেন, সিলেক্ট অপারেশন কি অপারেশন, রিড, রিড অপারেশন, ইনসার্ট, রাইট, রাইট, তাহলে কোনটা কোথায় যাওয়া উচিত? রিডটা ইঞ্জিনিয়ারস আর রাইটটা হচ্ছে আপনার মাস্টার ডিবিতে, মাস্টারের কাছে যাওয়া উচিত। তাহলে এখন কথা হচ্ছে যে আপনার এটা করবে কে, এই যে কনটেক্সট এসকিউএল অ্যাওয়ার যে সিস্টেমটা সেটা কই, এটা থাকলে তো এটা সম্ভব হবে না ভাইয়া। এই যে এসকিউএল অ্যাওয়ার যে বলতেছেন, মানে এখানে আমার কাছে একটু মনে হচ্ছে যে আইও অপারেশন তো সবাই বুঝতে পারে, সো এটা আসলে এসকিউএল বুঝতে পারে এরকম কিছু একটা লাগবে, তাই? রাইট, এসকিউএল বুঝতে পারে, যেমন ও আপডেট কোয়েরি বুঝতে পারবে, রিড কোয়েরি। আচ্ছা, এইটা একটা ভাগ আছে, যেমন একটু ফয়টু যদি পড়তেন মানে গুগল সার্চ করে দেখলে পাবেন এরকম জিনিসপত্র পড়ছে না, ডিডিএল, তারপরে কি ডিএমএল, ডিসিএল, ডিডিএল, ডিডিএল মানে কি, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, তাই না? তারপরে কি ডিএমএল মানে কি,
ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপুলেশন কোনগুলো কোনগুলো আছে ইনসার্ট ইনসার্ট আপডেট আপডেট তারপরে কি ডিলিট ডিলিট আচ্ছা তাহলে ডেটা এরপরে ডিডিএল ডিএমএল তারপরে কি ডিসিএল বলে অনেক ক্ষেত্রে এটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা সামথিং এর মার বলে ডিডিএল দুটো মেইন বাট ডিসিএল নামে একটা আছে মনে হয় ওকে আর কোনটা বাকি থাকে একটা হচ্ছে ডেটা ডিফিনিশন ডেটা ম্যানিপুলেশন ডেটা কোয়েরিজ টাইপে তো একটা আছে এরকম তো হওয়ার বললাম ডিকিউএল বলে একটা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ তো ডিকিউএল মানে কি ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ কোনগুলা যেটা সিলেক্ট দিয়ে লেখা থাকে ওগুলা সরি এখন কথা হচ্ছে যে আপনার যে প্রক্সি এবার মানে কি বুঝছেন আপনারা সবাই যারা বুঝতে পারবে এটা হচ্ছে ডিকিউএল এটা হচ্ছে ডিএমএল এটা হচ্ছে ডিডিএল কোনটা কোন সার্ভারে রাউট করতে হবে কোন যদি আমার কি আসে ডিকিউএল আসে ডিকিউএল আসলে আমি কোথায় পাঠাবো এটা হচ্ছে স্ল্যাব গুলোতে পাঠাবো স্ল্যাব গুলোকে পাঠাবো আচ্ছা আর যদি আমার ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আসে ডিএমএল আসে ডিএমএল করে আসে মাস্টারসে মাস্টারে পাঠাতে হবে ডিডিএল আসলো সেম রাইট হুম হুম এখন ক্লিয়ার মাহমুদুল ভাই আপনার কোশ্চেন আনসার পাইছেন ওকে আচ্ছা ওকে তাহলে বুঝলাম তার মানে এখানে আসলে আমাদের একটা প্রক্সি লাগবে যে এসকিউএল আওয়ার তো সেই এসকিউএল আওয়ার প্রক্সির নাম হচ্ছে প্রক্সি সিকুয়েল খুবই বিখ্যাত একটা টুল আমার আমার কেন যেন মনে হয় আরডিএস বানাইছে প্রক্সি সিকুয়েল দিয়ে যারা এডব্লিউএস আরডিএস ইউজ করে আমি আমার কাছে মনে হয় এই প্রক্সি সিকুয়েলকে স্কেল করে ওরা হচ্ছে আরডিএস টা বানাইছে ঠিক আছে আচ্ছা সো বুঝলাম যে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কি প্রক্সি এসকিউএল কেই ডাটাবেস হিসেবে টার্গেট করবে রাইট প্রক্সি এসকিউএল কে ডাটাবেস হিসেবে টার্গেট করবে ঠিক আছে তাহলে আমরা এখানে প্রবলেমটা বুঝতে পারছি সবাই যে এখানে ওকে এটা সিস্টেমটা ঠিক আছে স্টেপ চালানো যাবে কিন্তু এই যে মাঝখানে যে একটা এরিয়া এই বিশাল একটা এরিয়া সেখানে আমাদেরকে আবার কোড করতে হবে আমি কোড এই এইটাকে হ্যাঁ ভাই বলেন হ্যালো হ্যাঁ ওই প্রক্সি এসকিউএল কে যদি ডেটাবেস হিসেবে সে টার্গেট করে তাহলে আমরা লোড ব্যালেন্সার হিসেবে কি তার আগে ইনজিনেক্স লাগাবো নাকি আমরা তো আসলে ইনজিনেক্সটাকে রিপ্লেস করতে চাচ্ছি যে প্রক্সি এসকিউএল দিয়ে তাই না হুম আর দেখি আমরা প্রক্সিগুলো কি কি ফিচার আছে সেগুলোকে দেখি তারপরে দেখি কোথায় ফিট করানো যায় নাকি আমরা এই এখানে একটা প্রবলেম ব্যাপারটা চিন্তা করি প্রথমে আমরা একটা জিনিস চিন্তা করছি সিস্টেম ডিজাইন করছি করে দেখি এটা কাজ করতেছে না কারণ কি কারণ আমার এই কিছু কিছু ফিচার লাগবে আমরা ফার্স্টে কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি করে তারপর আমরা একটা একটা করে সলিউশন করতেছি রাইট এখানে এখানে এই জায়গাটা কিন্তু ভালো স্টেবল এভাবে করে চালানো পসিবল কিন্তু প্রবলেম কোথায় এই জায়গাটা হচ্ছে প্রবলেম এটাকে নতুন করে লিখতে হবে তাই না ওকে রাইট রাইট তো এখন এখন আমরা কি করব মানে এখন কি করা যায় তাহলে গেম গেমে তখনই আসলে প্রক্সি সিকুয়েল কি করতে পারে সে লোড ব্যালেন্সিং করতে পারে আবার তার এসকিউএল সিকুয়েল অ্যাওয়ারনেস আছে প্রক্সি সিকুয়েল তো লোড ব্যালেন্সিং করতে পারে তাই না দীপঞ্জল ভাই হ্যাঁ ভাই প্রক্সি সিকুয়েল লোড ব্যালেন্সিং করে হ্যাঁ কিভাবে লোড ব্যালেন্সিং করে সেটা একটু বলি প্রক্সি সিকুয়েল এর ওর ভিতরে হোস্ট গ্রুপ ডিফাইন করে দেওয়া যায় হোস্ট গ্রুপ তাই না জি ভাই হোস্ট গ্রুপ ডিফাইন করে যায় আপনি হোস্ট গ্রুপে ডিফাইন করে দিলেন এটা হচ্ছে আমার কি রিড আর হোস্ট গ্রুপ ধরুন একটা থাকলো সেটা হচ্ছে রাইট ঠিক আছে এই ওর কাছে যখন রিকোয়েস্ট আসবে ও যখনই কোনো ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দেখবে ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দেখবে ঠিক আছে সাথে সাথে সে কোথায় পাঠাবে এগুলোকে সে এই মাস্টার বা যে আপনার ওই মাস্টারের কাছে পাঠাবে অর্থাৎ আমার এখানে সার্ভার আছে ধরেন মাস্টার সার্ভার আছে এখানে সে পাঠাবে আর যখনই রিড রিকোয়েস্ট আসবে তখনই সে ধরেন এখানে আমার স্লেভ আছে তিনটা থেকে চারটা তাদের কাছে পাঠাবে এইটা হচ্ছে প্রক্সি সিকুয়েলের কাজ তার মানে প্রক্সি সিকুয়েল কি করে সে আপনার কোয়ারি দেখবে কোয়ারি দিয়ে দিয়ে যদি দেখে যে হ্যাঁ এটা হচ্ছে রিড করে এটা হচ্ছে রাইট করে তাহলে সে কি করবে তাহলে সে জায়গা মতো ওইভাবে করে রাউট ট্রাফিক রাউট করবে ঠিক আছে জায়গা মতো ট্রাফিকটাকে সে রাউট করবে এইটা তার সবচেয়ে বড় এসকিউএল অ্যাওয়ারনেস ঠিক আছে ইঞ্জিনিয়ার্স কি করে
লেয়ার ফোর এ লোড ব্যালেন্সিং করে, লেয়ার সেভেন এ এইচটিটিপি অ্যাওয়ারনেস আছে, তাহলে প্রক্সি SQL এর কাজ কি? প্রক্সি SQL কি করতে পারে? এসকিউএল লেভেলে অ্যাওয়ারনেস আছে, ঠিক আছে, সেটা ইউজ করে সে কি করতে পারে? সে বেসড অন রিকোয়েস্ট, রিকোয়েস্ট মানে এসকিউএল কোয়ারি কোনটা চলতেছে, আমাদের অ্যাপ্লিকেশনগুলো কি করে জানেন, অ্যাপ্লিকেশনগুলো যখন আপনি ওই ওআরএম এ কোনো কোড লেখেন, ওআরএম থেকে ওআরএম কিন্তু কি জেনারেট করে, একদম কোয়ারি জেনারেট করে, লিটারালি কমান্ড লাইনে দেখা যায় না কোয়ারিগুলো, যখন আপনি কোন একটা রিকোয়েস্ট চালান কমান্ড লাইনে কিন্তু কোয়ারি দেখা যায়, লগে কিন্তু কোয়ারি দেখা যায়, এই কোয়ারিটা এক্সিকিউট হচ্ছে, ওই কোয়ারিটাগুলো কিন্তু সে কি করে, সে স্ট্রিম করে কোথায় পাঠাবে, এসকিউএল এর কাছে, প্রক্সি SQL এর কাছে পাঠাবে, প্রক্সি SQL ওটাকে রিকোয়েস্টটা পড়ে সে বুঝবে আচ্ছা আমার কোন ডাটাবেজে যেতে হবে। ওকে, এখন আপনার এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আচ্ছা এটা স্কেলেবিলিটির একটা কোশ্চেন আছে, সেটা তো আমরা পরে যাব, পরে কোনো একদিন হয়তো, যে আমরা এই প্রক্সি SQL কে আমরা স্কেল করবো, যেমন GitHub প্রক্সি SQL কে কিভাবে স্কেল করছে, ঠিক আছে, প্রক্সি SQL কে এইটাকে স্কেল করাটা একটা বড় কাজ। আচ্ছা এখন সাকত ভাই একটা কোশ্চেন করছে, সে হচ্ছে সে কি সবগুলা স্লেভ ডাটাবেজে করবে নাকি যা একটাতে, সবগুলোর সাথে সে কানেকশন ক্রিয়েট করবে, ঠিক আছে, সবগুলোর সাথে সে কানেকশন ক্রিয়েট করবে, কানেকশন ক্রিয়েট করে রাখবে, আর স্লেভ গুলো কি করবে দেখেন, এখন কিন্তু একটা ভালো ই হলো, ডাটাবেজে কানেকশন কিন্তু কয়টা হলো, প্রতি ডাটাবেজে কানেকশন কিন্তু ম্যাক্সিমাম কয়টা, দুইটা থেকে তিনটা, বা ম্যাক্সিমাম মানে ডিপেন্ড অন কয়টা ডাটাবেজ আছে, ধরেন আমার যে ডাটাবেজ থাকে কয়টা, চারটা, তাহলে কানেকশন কয়টা হবে, এর কয়টা ইউজ হবে, দেখেন এর কিন্তু ম্যাক্সিমাম চারটা কানেকশন, কেন, তিনটা হচ্ছে স্লেভের থেকে আর একটা হচ্ছে এই প্রক্সি SQL থেকে, রাইট, ঠিক আছে। এখন তাহলে আমার আর্কিটেকচারটা কি দাঁড়ালো, এখন আর্কিটেকচার দাঁড়ালো আমার অ্যাপ্লিকেশন, সামনে ইউজার রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট যাচ্ছে কোথায়, ওই যে প্রক্সি SQL এর কাছে, প্রক্সি SQL রিকোয়েস্ট নিয়ে মাস্টারের কাছে হয় পাঠাচ্ছে, অথবা স্লেভের কাছে পাঠাচ্ছে, দুইটা স্লেভ আছে, দুইটা স্লেভে সে লোড ব্যালেন্স করে পাঠাচ্ছে, একবার একটাতে একবার একটাতে। এখন কি চিন্তা করেন তো, আপনি একটু আগে মানে এর আগে যখন আপনার এসকিউএল রিড করে আসতেছিল, রিড করে ধরেন 100K সাপোজ হচ্ছে আমার রিড করে আসতেছে পার সেকেন্ডে, সেটা ধাম করে কমে কত হয়ে গেল প্রতিটা সার্ভারে, 50K, একদম স্ট্রেট 50K, চারটা করে যদি করে, চারটা না আমি 10টা সার্ভার যদি করে দিই তখন কি হবে, 10K, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে একটা সার্ভার আমি কতগুলো দিব, সেটা বেশি যদি হয় সাথে আমি কি করবো, একটা করে নোড বাড়াই দিব, তাই তো। এখানে অবশ্যই কিছু কমপ্লেক্সিটি আছে, যাই হোক, মানে আমি অনেক সার্ফেসের উপর দিয়ে চলে যাচ্ছি, ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে জিনিসপত্র নিয়ে এত কথা বলতেছি না, এই পর্যন্ত আমার সবাই ক্লিয়ার? কিন্তু ভাই সব লোডকে তো সেই প্রক্সি SQL এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সে কি একা পারবে এত কিছু, রাইট, ভালো একটা কোশ্চেন। এইটাকে কি করা হয় জানেন, এইটাকে যখন ধরেন গিটহাব যেটা করে, ভেরি গুড কোশ্চেন, আমরা সবাই কি এটুকু বুঝছি, আমি এই কোশ্চেনের আনসারটা এখনই দিব, আমরা কি সবাই এটুকু বুঝছি, সবাই ক্লিয়ার? জি ভাই বুঝা গেছে ভাই। ওকে, গিটহাব বা অন্যান্য কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে এর সামনে একটা লোড ব্যালেন্সার বসায়, বসায় প্রক্সি SQL অনেকগুলো ইনস্ট্যান্স লঞ্চ করে, সবার তো সেম কনফিগারেশন, তাই না, এই প্রক্সি SQL গুলো হচ্ছে ডাটাবেজ গুলোর সাথে কথা বলে। তো আমরা রিকোয়েস্টটা কোথা থেকে আসি, ইউজার, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কোথায় রিকোয়েস্ট পাঠায়, এলবিতে, এলবিতে কে বসে থাকে, এখানে লোড ব্যালেন্সার লেয়ার ফোর হয়, কেন লেয়ার ফোর হয় বলেন তো, TCP লেয়ার, রাইট, তার মানে সে মানে এখন আপনি চিন্তা করেন আপনার প্রতিটা প্রক্সি SQL কতগুলো কানেকশন নিতে পারবে সেটাও কিন্তু আপনি বলে দিতে পারবেন এখন, রাইট, পারতেছেন না, ঠিক আছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার কিন্তু স্কেলেবিলিটি অ্যাচিভ হচ্ছে আস্তে আস্তে, অ্যাপ্লিকেশন আসতেছে লোড ব্যালেন্সের কাছে, অ্যাপ্লিকেশন থেকে রিকোয়েস্ট লোড ব্যালেন্সের কাছে, লোড ব্যালেন্সার থেকে প্রক্সি SQL এর কাছে, প্রক্সি SQL SQL অ্যাওয়ারনেস দেখাচ্ছে, SQL অ্যাওয়ারনেস থেকে তারপর সে কি করতেছে, হয় মাস্টার অথবা কোথায়,
রাইট ওকে তাহলে এই লোড ব্যালেন্সার কে আবার লোড ব্যালেন্সিং করতে হবে না লোড ব্যালেন্সার কে আবার বুঝি নাই এই যে এখানে ব্যালেন্সার লেয়ার 4 এ বসাইছেন ও ও আচ্ছা এইটা সিঙ্গেল পয়েন্ট বললো ভাইয়া সিঙ্গেল পয়েন্টে তো রয়ে গেল আলটিমেটলি ধরলাম আমি ধরলাম লোড ব্যালেন্সারটা আমি এমন ভাবে বানাইছি যেটা আজকে টপিক এটা না এইটাতে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর নাই এমন ভাবে ডিজাইন করা হইছে ওকে ভাই আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ আপনার ধরেন প্রক্সি থেকে আবার মাস্টার স্লেভ হচ্ছে অনেকগুলা করে হ্যাঁ সেই মাস্টারগুলোর মধ্যে কনসিস্টেন্সিটা কিভাবে থাকবে বুঝি নাই প্রক্সি করে তো আমি মাস্টার একটা রাখতেছি ও আচ্ছা হ্যাঁ প্রক্সি করতে মাস্টার একটা ওইখানে আমরা যদি মাস্টার একটাতে প্রক্সি 1 2 3 সবাইকে রিড রাইট এর জন্য কানেক্ট করি তাহলে ওরও তো একটা লোড পড়ে যাচ্ছে এতগুলো দরকারও নাই যখন আপনি এরকম দরকার হবে 10টা ক্রস করতে তখন তো আপনি আর এই এরকম রেপ্লিকা থাকবেন না তখন আপনি শার্ট করা শুরু করবেন ওকে তাই না সো এটাই এই পর্যন্ত সবাই আমরা ক্লিয়ার জি ভাইয়া ওকে এখন কথা হচ্ছে তাহলে আমরা কি কি কনফিগারেশন করতে হবে অনেক কনফিগারেশন আচ্ছা তার আগে একটা জিনিস বলে নিই সেটা হচ্ছে যে MySQL কিভাবে রেপ্লিকেশন করে এটা হচ্ছে ধরেন আপনার মাস্টার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার রেপ্লিকেশন কিভাবে হয় প্রথম কথা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস মানে কি আপনার ইউ আপনি কোনো কিছু রাইট করলেন কোন একটা কোয়ারি চালালেন সেই কোয়ারিটা অর্থাৎ ডিডিএল কোয়ারি বা ডিএমএল কোয়ারি চালালে পারে এইটার যে স্লেভ সেই স্লেভে কিছুক্ষণ পরে যাবে মানে ব্যাপারটা এরকম হবে আপনি আপনি কোয়ারি চালালেন মাস্টার আগে নিজেকে আপডেট করবে তারপরে সে ওই স্লেভকে আপডেট করলো ব্যাপার না এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে কি হবে আপনি মাস্টার রাইট করলেন মাস্টার আবার স্লেভে রাইট করবে তারপরে আপনাকে রেসপন্স দিবে যে হ্যাঁ রাইট হইছে বুঝতে পারছি অ্যাসিঙ্ক্রোনাসে কি করবে মাস্টার নিজের টেবিলে রাইট করে বলবে আচ্ছা রাইট করে ফেলছি শেষ এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ও করে আপনাকে বলে দিচ্ছে যে আমি করে ফেলছি বাকি জায়গায় পরে করবো কারণ কি আমি কিসের কথা বলছি অ্যাসিঙ্ক্রোনাস রেপ্লিকেশন সিঙ্ক্রোনাস রেপ্লিকেশন সিঙ্ক্রোনাস রেপ্লিকেশনে কি হবে আপনি যে ডাটা নিয়ে আসছেন মাস্টার আগে রাইট হবে তারপরে কোথায় রাইট হবে সিকোয়েন্সিয়াল হবে একটা রেপ্লিকেশনে যাবে মানে একটা স্লেভে রাইট হবে তারপরে রেসপন্স আসবে দুইটা একসাথে না হলে হবে না মাস্টার যতক্ষণ পর্যন্ত স্লেভে কিছু করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে নিজেও কনফার্মেশন দিবেন রাইট ওকে তাহলে বুঝতে পারছ এটা এখন কথা হচ্ছে যে আমি তাহলে এত বড় এরকম একটা এনভায়রনমেন্ট কি আমরা বানাইতে পারি লোকালি এটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে সো আর আচ্ছা এই রেপ্লিকেশন কিভাবে করে অ্যাসিঙ্ক্রোনাস এর কি হয় জানেন একটা রেপ্লিকেশন দুই ধরনের হতে পারে আর অনেক ধরনের হতে পারে প্রথম কথা হচ্ছে রেপ্লিকেশন কিভাবে করব আমরা আমি মাস্টার একটা কোয়ারি চালালাম এসকিউএল কোয়ারি সেই কোয়ারিটা মাস্টার রাইট হলো মাস্টার কি করলো তার ডাটাবেজ ডাটা চেঞ্জ করলো ওই যেই কমান্ডটা আমি চালাইছি মাস্টারে সেটাকে আমি কি করতে পারি আবার ওভার দ্য নেটওয়ার্ক পাঠাইতে পারি স্লেভের কাছে স্লেভ সেই কমান্ডটা কিনে আবার কি করবে তার টেবিলে রাইট করলো এটা হতে পারে না আমি একটা কমান্ড চালাইলাম যেমন ধরেন হচ্ছে ইনসার্ট ইনটু ইউজার্স ঠিক আছে এখানে নাম দিলাম হচ্ছে ইমেল তারপর হচ্ছে পাসওয়ার্ড এটা দিলাম ওকে সাথে একটা দিলাম হচ্ছে ক্রিয়েটেড অ্যাট এটা তো থাকেই নাকি সবাই আমরা জানি ক্রিয়েটেড অ্যাট এটা দিলাম এইটা যখন আমি মাস্টারে যখন রাইট করলাম তখন ক্রিয়েটেড অ্যাট টাইম কতটুকু হবে মানে এটা মাস্টার এক্সিকিউট করলাম হ্যাঁ স্ট্রিং কোন আছে না স্ট্রিং কোন আছে বুঝি নাই মানে যেটা বলে ক্রিয়েটেড এটা কি স্ট্রিং কোনাসের কথা বলেন না অ্যাসিঙ্ক্রোনাসের কথা বলেন টাইম কম মানে টাইমের বিষয়টা
মানে আমি যখন টাইমের মানে যেটাই হোক সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস যে কোনো একটা ওয়েতেই হোক ঠিক আছে মানে প্রবলেম আমি যদি এই এই কমান্ডটাকে এই কমান্ডটা কোথায় এক্সিকিউট করছি এখন যেখানে আমার এটাকে কি বলে এটাকে এটাকে কি বলে আমরা যদি স্টেটমেন্ট কে স্ট্রিম করি আমরা স্টেটমেন্ট কে স্ট্রিম করি এটাকে আমরা এসকিউএল স্টেটমেন্ট কে কি করলাম স্ট্রিম করলাম কোথায় স্ট্রিম করলাম পরের ধাপে মানে রেপ্লিকেশন স্লেভের মধ্যে স্ট্রিম করলাম স্টেটমেন্টটাকে মানে মাস্টার থেকে স্লেভের দিকে আমরা এই এসকিউএল স্টেটমেন্ট গুলোকে স্ট্রিম করতেছি রাইট এইটা তাহলে বেটার ওয়ে না কেন বেটার ওয়ে না তার প্রুফ পাইছি আমরা হ্যাঁ তাহলে বেটার ওয়ে কি বেটার ওয়ে হচ্ছে বিন লগ কে ট্রান্সফার করা বিন লগ কি জিনিস বিন লগ হচ্ছে ব্যাপারটা এরকম আপনার অ্যাকাউন্টে 10 টাকা ছিল 10 টাকা থেকে যে 5 টাকা কাটা হয়েছে 5 টাকা কাটার পর আপনার কত হয়েছে 5 টাকা হয়েছে বিল লগ স্টেট গুলাকে স্টোর করে না ও স্টেটের ট্রানজিশনটাকে স্টোর করে অর্থাৎ 10 টাকা থেকে যে আপনার আপনার অ্যাকাউন্টে কত 5 টাকা তাহলে মাইনাস 5 টাকা হয়েছে এইটা কি স্টেট ট্রান্সফার করছে না এইটা মানে হ্যাঁ এই জিনিসটা এইটাকে সে সেভ করে রাখে এই ডাটাকে সে সেভ করে রাখে অর্থাৎ যেই লগে তাহলে বিল লগের মধ্যে কি থাকে জানেন স্টেট যে আপনার ট্রান্সফার হচ্ছে এইটার এইটা সম্পর্কে ইনফরমেশন থাকে আর কি এখানে ঠিক আছে কাইন্ড অফ বাই চেঞ্জ গুলো রাইট রাইট শুধুমাত্র চেঞ্জ গুলো সে স্টোর করে যেমন গিটহাবের ফাইল ফোল্ডার কি করে আমাদের আমাদের ফাইলের চেঞ্জ গুলো স্টোর করে রাইট ওকে সো এইখানে ও হচ্ছে এই চেঞ্জ গুলোকে বিল লগে রেখে দেয় ঠিক আছে আচ্ছা এখন এটা আমরা বুঝলাম তাহলে আমরা বিন লককে ট্রান্সফার করতে হবে ঠিক আছে বিন লককে কিভাবে ট্রান্সফার করব সিঙ্ক্রোনাস ওয়েতে হতে পারে অ্যাসিঙ্ক্রোনাস হতে পারে সেমি অ্যাসিঙ্ক্রোনাস হতে পারে রাইট বিন লক ট্রান্সফার করার সুবিধা কি আপনি খালি আপনার এই ডাটাবেজে কি চেঞ্জ হয়েছে সেটা ট্রান্সফার করবেন ও ওই চেঞ্জটাকে পড়ে বলবে ও আচ্ছা মাস্টারে এই চেঞ্জ হয়েছে তাহলে আমার এখানে সেই চেঞ্জ করতে হবে বুঝতে পারছি ও খালি দেখবে মাস্টার কি চেঞ্জ করছে ও কিন্তু ডাটাকে রেপ্লিকেট করবে না ডাটা রেপ্লিকেট করলে প্রবলেম কি ডাটা রেপ্লিকেট করলে প্রবলেম কি বলেন তো কনসিস্টেন্সি কারণ হচ্ছে ডাটা রেপ্লিকেট করলে প্রবলেম হচ্ছে ধরুন আপনি ও বুঝবে কেমনে কোন পর্যন্ত ডাটা আমি রেপ্লিকেট করছি কোন রো পর্যন্ত করছি তো বুঝতে পারবে না তার থেকে বেটার না যে ও কোন ডাটা চেঞ্জ কি হয়েছে সেইটাকে মানে ট্র্যাক করা এবং সেইটাকে স্ট্রিম করা ঠিক আছে যেমন এইটার উপরে একটা সুন্দর জিনিস আছে এটাকে বলে সিডিসি কাফকাতে এই জিনিসটা করা হয় চেঞ্জ ডাটা ক্যাপচার ইনশাল্লাহ আমরা সামনে নিয়ে আসবো দীপঞ্জল ভাই আমরা প্ল্যান করতেছি সেটা হচ্ছে কি মাইসিকল এখানে আছে উবার ইউজ করে এটাকে এখানে একটা কাফকা কানেক্টর বসানো ঠিক আছে এখানে যখনই কোনো চেঞ্জ হয় এটা কাফকাতে স্ট্রিম হয় কাফকা স্ট্রিম নিয়ে এখান থেকে সে ইনজেক্ট করে বিভিন্ন জায়গায় ডাটাবেজে অন্যান্য মাইসিকলে বিভিন্ন টেবিলে অ্যামেজিং জিনিস আর কি আমরা যখন বিগ ডেটা বা ডেটা প্ল্যাটফর্ম কখন কেউ বানায় বড় বড় কোম্পানিগুলো তখন তারা এইভাবে করে এই জিনিসটা ডিজাইন করে ঠিক আছে ওকে সো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে স্টেট একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে স্টেট ট্রানজিশন ফাইল যেমন আমরা যে ফাইনাইট অটোমেটা করছিলাম তখন কি ছিল যে এটা ছিল আমার স্টেট আর এই যে এখানে লেখা থাকতো না জিরো হলে এবার এখানে আর ওয়ান হলে কোথায় বিতে তাই না তাহলে এই এই ডাটা দিয়ে আমি যখন যদি প্রথমে যদি জিরো আর ওয়ান দিই এই এই ডাটা যদি মেশিন ইনপুট দিই তাহলে কি হবে সে আমার আমি ছিলাম আগে এখানে এখান থেকে কোথায় যাব এখানে চলে আসবো তাহলে এই যে স্টেট ট্রানজিশন ডেটাগুলো সেগুলো কোথায় ছেড়ে কোথায় থাকে বিন লগে থাকে ক্লিয়ার সবাই আমরা আমরা তাহলে আমি কি করবো বিন লগকে খালি আস্তে আস্তে ট্রান্সফার করব কার কাছে রেপ্লিকাগুলোর কাছে রেপ্লিকা তখন তার বিন লগ এর সাথে এটা ম্যাচ করে আপডেট করে নিবে ডাটা ক্লিয়ার ভাই এখানে একটা কোশ্চেন করব হুম সে তো শুধু স্টেট গুলোকে রাখে তাহলে ক্রিয়েটেড অ্যাড যে বিষয়টা ওটাও কি বিন লগ এর মধ্যেই থাকে না এটা অন্য কোনো ভাবে ম্যানেজ করে অবশ্যই ওখানে থাকবে না কারণ এখানে একটা রো ক্রিয়েট হয়েছে এটাও কি একটা বিন লগ না এখানে একটা নতুন রো ইনসার্ট হয়েছে এটাও তো একটা বিন লগ মানে স্টেট এইখানে একটা এইরকম রাইট হয়েছে এটা তো স্টেট তুমি ধরো তোমার কাছে রাইট করে ফেলো এরকম
বুঝতে পারছি? আপনি আপনার খাতায় লিখছেন আমি এত তারিখ, পাশ থেকে একজন দেখে বললো ও খাতায় লিখছে এত তারিখ, ওই ওর ইনফরমেশনটা আপনি মানে একজনের কাছে প্রোপাগেট করে দিলেন, সে যে ওটা পাইলো সে বললো আচ্ছা ঠিক আছে মাস্টার তার খাতায় লিখছে এত তারিখ, আমাকেও লিখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। কুল। আচ্ছা, এত বড় বিন লকটা কাইন্ড অফ লাইক একটা টালি খাতার মতো, রাইট? এভরি ট্রানজ্যাকশন সে লক করতেছে, দেন ওগুলোকে আসলে মানে স্লেভের কাছে পাস করে দিলো, স্লেভ হচ্ছে ওই লক দেখে নিজেকে আপডেট করে নিলো, ওই জিনিসটা। ওকে, আচ্ছা, এইবার এত বড় এনভায়রনমেন্ট, দীপঞ্জল ভাই যেহেতু আমাদের AWS অ্যাকাউন্ট করে, AWS আমাদের ই আছে, ক্লাউড ল্যাব আছে, দীপঞ্জল ভাই স্ক্রিন শেয়ার করে দেখাবে পুরোটা, যে সে কিভাবে একটা সার্ভার নিয়ে কিভাবে জিনিসগুলা ডিপ্লয় করছে, কি করতেছে না করতেছে। সো এখন আমরা যেটা করব সেটা হলো এই মানে একটা সার্ভারের ভিতরে পুরো জিনিসটা কিভাবে সিমুলেট করা যায়, কারণ আমার তো এতগুলো সার্ভার নিতে পারবো না, সেটার জন্য কি করা যায়, নেটওয়ার্ক ডিজাইনটা কেমন হবে সেটা আমরা দেখব। ওকে, আমরা ইউজ করবো হচ্ছে ডকার, ডকার কম্পোজ, ঠিক আছে? ডকারের কনসেপ্টটা কি, ডকারে যখনই আপনি ডকার কম্পোজ দিয়ে, কম্পোজ ফাইলগুলো এরকম হবে, এখানে একটা ফাইল থাকবে, এখানে আমার কি কি থাকবে, MySQL 1 মানে মাস্টার একটা কনফিগারেশন থাকবে, তারপরে কি স্লেভের একটা কনফিগারেশন থাকবে, স্লেভ 2 এর একটা কনফিগারেশন থাকবে, তারপরে প্রক্সি SQL একটা কনফিগারেশন থাকবে। এখন আপনি যখন কমান্ড দিবেন ডকার কম্পোজ আপ, তখন কি হবে, সে এই MySQL একটা কন্টেনার তৈরি করবে, স্লেভ 1 এর একটা কন্টেনার তৈরি করবে, স্লেভ 2 এর একটা কন্টেনার তৈরি করবে, স্লেভ প্রক্সি একটা কন্টেনার তৈরি করবে, রাইট? এখন এই নেটওয়ার্ক আর্কিটেকচারটা কেমন, সার্ভারের এই নেটওয়ার্ক আর্কিটেকচারটা কেমন হবে, এই যে আমার যদি একটা সার্ভার হয় সেই সার্ভারে কি হচ্ছে, ঠিক আছে, আচ্ছা আমি একটু সুন্দর করে রাখি, কারণ এটা হচ্ছে একটা এখানে আমার হবে কি, এটা হচ্ছে আমার সেই ডকার কম্পোজটা, এখানে আমার কিসের কিসের কনফিগারেশন থাকবে, মাস্টার। ভাইয়া স্ক্রিনের নিচের অংশটা দেখা যায় না এখন, ঠিক আছে, মানে বক্সের এখনো নিচের অংশ দেখা যাচ্ছে না, ফিউচার হ্যান্ড আপনি ওখানে লিখলে দেখতে পারবো না আমরা এখন, না বক্সের নিচের অংশ দেখা যাচ্ছে না। ওকে ওকে, হ্যাঁ জুম আউট হয়েছে, উপরের দিকে তুললে হয়তো দেখা যাবে, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, এতক্ষণ নিচের অংশ দেখা যাচ্ছিল না। ওকে, মাস্টারের কনফিগারেশন এখানে থাকবে, তারপর কিসের কনফিগারেশন, স্লেভ, তারপরে কিসের, স্লেভ 1, স্লেভ 2, ওকে প্রক্সি SQL কনফিগারেশন থাকবে, আমি ওইটা মনে হয় বাদ বাদ পড়ে গেছে, আচ্ছা সরি টাইম নষ্ট করতেছি, মাস্টার, স্লেভ 1, স্লেভ 2, আর হচ্ছে প্রক্সি SQL, আচ্ছা ওকে। তাহলে এখানে কি হবে, আমি যখন ডকার কম্পোজ আপ করব ও যেটা করবে সেটা হলো এই যে আমার সার্ভারটা আছে, এই সার্ভারের কোন ইন্টারফেস দিয়ে প্যাকেট আসবে, এখানে হচ্ছে আমার ইথ জিরো আছে, এখান থেকে প্যাকেটটা ঢুকবে, ঠিক আছে, ঢোকার পরে আমার এখানে কি আছে, এখানে হচ্ছে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা কে বানাবে, ডকার কম্পোজই বানাবে, ঠিক আছে, লেয়ার টু একটা ব্রিজ আছে, এই ব্রিজের সাথে আমাদের বাসায় যেরকম সুইচ থাকে, নেটওয়ার্ক সুইচ, সুইচের সাথে আমার সবগুলো কম্পিউটার কি কানেক্টেড, রাইট, ঠিক আছে, এটা সেরকম হবে। ওকে, সো এই L2 ব্রিজের সাথে আমার কি কানেক্ট হবে, দেখেন এই মাস্টার ডাটাবেজের কন্টেইনার, তারপরে কি স্লেভ 1, আর হচ্ছে কি স্লেভ 2, তারপর হচ্ছে কি প্রক্সি, এবং আমরা এই ডকার কম্পোজের ভিতরে আরেকটা জিনিস রাখবো, আরেকটা জিনিস রাখবো, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন মানে এই একটা জিনিসে সবকিছু করে ফেলবো, একটা অ্যাপ্লিকেশনও থাকবে, একটা জাভা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যেটা দীপঞ্জল ভাই লিখছে ওটা থাকবে। তাহলে ঘটনাটা কি ঘটবে, একটা অ্যাপ্লিকেশনও থাকবে, এখন এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র এক্সপোজ হয় বাইরে ওয়ার্ল্ড, এখানে এক্সপোজ হবে কত পোর্টে, ডিপেন্ডস বলে কত পোর্ট এক্সপোজ হবে,
আচ্ছা ধরলাম 8080 একটা পোর্ট বা 8080 হ্যাঁ আমি পোস্টম্যান থেকে 8080 রিকোয়েস্ট করব সেই রিকোয়েস্টটা কোথায় চলে যাবে আমার এখানে ধরেন এখানে আছে আমার অ্যাপ্লিকেশনটা সরি এটা তো আমার অ্যাপ্লিকেশন ছিল তখন ট্রাফিক 8080 পোর্টে আসবে 8080 থেকে আইপি টেবিল তাকে লেয়ার টু ব্রিজে নিয়ে যাবে লেয়ার টু ব্রিজ থেকে কোথায় যাবে অ্যাপ্লিকেশনে যাবে অ্যাপ্লিকেশন ট্রাফিক কোথায় নিবে প্রক্সি সিকুয়েলে প্রক্সি সিকুয়েল কি করবে বেসড অন ডিএমএল নাকি ডিসিএল নাকি হোয়াট এভার ইট ইজ সেটার বেসিসে সে কোথায় পাঠাবে হয় মাস্টারে পাঠাবে অথবা কি স্লেভ দুটোতে আবারও বলি রিকোয়েস্ট কিভাবে আসবে বাইরে থেকে একটা রিকোয়েস্ট ঢুকবে 80 দিয়ে 8080 পোর্টে ঢুকবে ঢোকার পরে 8080 পোর্ট থেকে আইপি টেবিল কি করবে প্যাকেটটাকে নিয়ে অ্যাপ সার্ভারের কাছে যাবে অ্যাপ সার্ভারটা কি আমাদের স্প্রিং বুট সার্ভার স্প্রিং বুট ডিরেক্ট কানেক্ট করবে কার সাথে প্রক্সি সিকুয়েলের সাথে প্রক্সি সিকুয়েল কি করবে এখন ব্যাপারটা খেয়াল করেন এখন কিন্তু আর আপনার অ্যাপ্লিকেশনে লিটারালি কিছু চেঞ্জ করতে হবে না আপনার জাভাতে আপনি অ্যাপ্লিকেশন লেখেন পাইথন দিয়ে লেখেন নোড জেস দিয়ে লেখেন ডাজেন্ট ম্যাটার তাই না দীপঞ্জল ভাই কারণ ওইটা ট্যাকেল করবে কে আপনার এই স্কেল কোয়ারিগুলো ট্যাকেল করবে কে সবকিছু হবে আমরা লাইক দেখবো যে কিভাবে কি ঘটনা ঘটতেছে এখন আমাদের জন্য আমাদের এটা হচ্ছে পুরোটাই কন্ট্যাক্ট করবো দীপঞ্জল ভাই